সাতশোকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট মেম্বার প্রধান নতুন কালভার্টের টোপ দিয়ে ভোট নিয়ে যায় কিন্তু জিতে নেওয়ার পর গালভোরা দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায় বলে অভিযোগ কালভার্ট না করে দিলে পঞ্চায়েত ঘেরাও এর হুঁশিয়ারি স্থানীয়দের কালভার্টে রাখা ভুটভুটি ভ্যান নিচে পড়ে যায় তবে হতাহতের কোন খবর নেই মালদার মানিকচক ব্লকের এনায়েতপুরের কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে কালভার্ট জরাজীর্ণ অবস্থায় রয়েছে কালভাট ভেঙে পড়ায় কলোনি এলাকায় বসবাসকারী প্রায় পাঁচ শতাধিক মানুষের এনায়েতপুর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল কলোনি এলাকার বাসিন্দা রাশিদা বিবি বলেন অনেকদিন থেকে এই কালভাট ভাঙা চলা ছিল নড়বড় করছিল হঠাৎ আজ সকালে ভেঙে পড়ে কালভাটের উপরে রাখা একটি ভোটভুটি ভ্যান গর্তে পড়ে যায় কালভাট দিয়ে দেব বলে মেম্বার প্রধানরা বারবার আশ্বাস দেয় ভোট নিয়ে চলে যায় কিন্তু কাজের কাজ কিছুই করে না কলোনিতে আমরা শিশু বয়স্ক নিয়ে প্রায় পাঁচশো জন বাস করি এখন ছেলেমেয়েরা স্কুল কী করে যাবে আমরা নিত্য প্রয়োজনীয় কাজে কিভাবে যাব দ্রুত কাজ না করলে পঞ্চায়েত ঘেরাও করব এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ হাসেন আলী বিগত কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ঘাড়ে দায় ঠেলে দিয়ে বলেন আমি ভাঙা কালভার দেখে এসেছি জনপ্রতিনিধি হওয়ার পরপরই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে কলোনি এলাকার রাস্তা এবং কালভার্টের কাজ দিয়েছি দ্রুত টেন্ডার হয়ে কাজ দেওয়া হবে বিগত কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য জরাজীর্ণ কালভার্টের জন্য কিছুই করেনি আমি বিষয়টা প্রধানকে জানিয়েছি বর্তমানে যাতায়াতের জন্য দু চার দিনের মধ্যেই বাসের সাঁকো তৈরি করে দেওয়া হবে এই ৰাস্তা প্ৰত্যেক দেম্বাৰ মুখিয়া কেজি বান্ধি দিব কানে কৈ কানে থেকে না হলে আমরা ঘেরাও করবো রাস্তা ঘেরাও করবো এই জিনিসটা দেখতে হবে কি কি সমস্যা হলো এই যে ভেঙে গেলো কি সমস্যা আমরা এখন যেতে পারবো না ওই পারে আচ্ছা ভোটের সময় আসে ওই বলছে কি আমার ভোট আছে ওই বলছে কি আমার ভোট আছে ও বলছে কি আমি নিজের জমি বিক্রি করে দিব আমার বাপের জীবন জমি বিক্রি করে দিব আমার করছে না এখানে তো এখন বাচ্চারা স্কুল স্কুল যেতে পারবে আর বাচ্চারা এখন কেউ কেউ যেতে পারবে একটা সাইকেল যেতে পারবে না আচ্ছা তো আমরা দেখুন 10 সাল থেকে এখন ফারাজে চলছে বা ধর আমার কোনো নেই জি না নাম নাই কিভাবে আমরা চলবো আচ্ছা আপনার নাম আমার নাম দাসা কেকরামুল

আবার এমনি করে বলছে আর করে দিচ্ছে না এমনি খালি আশ্বাস দিচ্ছে করে দিচ্ছে না কেউ বলছে সবাই বলছে একটা রাস্তা করে দেন বলছে কি না একটু করে করবো একটু আবার এখন করে দিচ্ছে না আর এবার হঠাৎ করে এটা ব্রিজটা পড়ে গেল আবার এবার কি আপনারা কতজন বসবাস করেন এইদিকে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে পাঁচশো এখন এই যে ব্রিজ ভেঙে গেল কিভাবে ওইদিকে যাবেন বাচ্চারা যাবে কোন রাস্তা নাই তো আর এমনি কোথায় যাবে যাবে স্কুল কিছু করতে এখন রাস্তা নাই এখন আপনারা আমরা এখন সবাই মিলে যাব পঞ্চায়েত পঞ্চায়েত যে ঘেরাও করব ওরা কে বিজ্জা করবো তারপরে আমাদেরকে রাস্তা করে দেবো আপনার নাম আমার নাম রাশিদা দিদি